মনে করি নির্বাচনের মধ্যে দিয়েই রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন সম্ভব, আমরা নির্বাচনের মধ্যে দিয়ে গণতন্ত্র থেকে ফিরিয়ে আনা সম্ভব। সেই কারণেই আমরা আজকে রাজনৈতিক দলগুলো ঐক্য ঘটিয়ে ঐক্যবদ্ধ হয়ে এই নির্বাচনে আমরা এসেছি। এখন এই নির্বাচন কমিশনের উপর নির্ভর করবে যে তারা একটা সুষ্ঠুভাবে নির্বাচন করতে চান কিনা, তারা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চান কিনা, তারা পালন করতে চান কিনা। আমাদের আজকের এই দিনে আমরা যখন আমাদের প্রার্থীদের নাম ঘোষণা করতে যাচ্ছি এবং যখন আমরা প্রথম মনোনয়ন পত্রটি আমাদের দেশনেত্রী এবং খালেদা জিয়ার মনোনয়ন পত্র আমরা যখন তার প্রতিনিধি আছেন বগুড়া নেতৃবৃন্দ তাদের হাতে তুলে দিতে যাচ্ছি, তখন আমরা আবারও অত দৃঢ়তার সাথে ঘোষণা করছি যে আমরা জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্য, ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য, গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য এই নির্বাচনকে আমরা একটা আন্দোলনের অংশ হিসেবে নিয়ে এই নির্বাচনের মধ্যে দিয়ে গণজাগরণ সৃষ্টি করে আমরা এই সুরাখালি সরকার পতন ঘটিয়ে নির্বাচনের মধ্যে দিয়ে তাদের পরাজিত করে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই, জনগণের শাসন প্রতিষ্ঠা করতে চাই। এটাই হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য। সাংবাদিক বন্ধুরা, আমি এখন আমাদের নির্বাচনের প্রার্থী যারা হয়েছেন আপনারা অনেকেই জানেন, আমি শুধু একটা আমাদের নীতিগত সিদ্ধান্তের কথা আপনাকে বলছি যে আমরা প্রায় প্রত্যেকটি আসনে আমরা দুজন করে মনোনয়ন দিচ্ছি, কারণ কোন কারণে যদি প্রথমে করতে না পারে দ্বিতীয়জন যেন কোনো সুযোগ পান সেই জন্য আমরা সেইভাবে আমরা আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন সেই জায়গায় বেশিরভাগ ক্ষেত্রে আমরা শুধুমাত্র সিনিয়র নেতৃবৃন্দকে মনোনয়ন দিয়েছি। আর আমি এখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে মনোনয়ন পত্র বগুড়া ছয় জাতীয় আসন নম্বর 41 বগুড়া 6 ও 7 দেশনেত্রী এবং খালেদা জিয়াকে আমাদের জাতীয় দলের পক্ষ থেকে তাকে আমরা মনোনয়ন প্রদান করি। আল্লাহ তারা যেন তাকে মুক্ত করেন, মুক্ত হয়ে তিনি যেন নির্বাচনে অংশ নিতে পারেন এবং এই নির্বাচনের মধ্য দিয়ে জাতি যেন ফিরে পাওয়ার অধিকার, সুশাসন এবং ন্যায় বিচার, এই হচ্ছে আমাদের আজকের দোয়ার। এই ভাই 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 ভ